জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। সংসারে ঝড়ঝাপটা আসলে আমাদের করণীয় কী, শ্রী শ্রী ঠাকুর কী বললেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, সংসারে মাঝে মাঝে ঝড়ঝাপটা আসেই, তখন খুঁটি খুব শক্ত করে ধরা লাগে, নইলে উড়িয়ে নিয়ে যেতে চায়। হতাশা ও দুর্বলতায় গা ঢেলে দিলে ঝড়ঝাপটা ক্ষতি করার জুত পায় বেশি করে, তাতে তো কোনো লাভ নেই। সব তাফাল কাটিয়ে বাঁচতেই হবে আমাদের, আর বাঁচাটা কিন্তু পরমপিতার জন্য। ওই বুদ্ধি থাকলে মাজায় জুর হয়, বুকে বল হয়। তাই যেমন থাকবি যেমন পাবি, তার মধ্য দিয়েই খুশি থাকবার চেষ্টা করবি, আর বেকায়দাগুলির সুরাহা করার বুদ্ধি আঁটবি। রোগগ্রস্ত হলে ভেবে দেখবি করণীয় যা তা কি করিস না, কোথায় ফাঁক। ওষুধপত্র খাবি সদাচার পালবি, পূর্ব অর্জিত কর্মফল যত কাটবে ততই সব দিক দিয়ে ভালো থাকবি। নাম খুব করা লাগে, নামের আগুনের জোর যত ময়লাও কাটে তত, সব অশান্তি ঠিক হয়ে আসে যদি বোটা থাকে। চেষ্টা দিয়ে অন্তরায়কে অতিক্রম করা এই তো জীবন, করার ভিতর দিয়ে না করাকে অতিক্রম করা এই তো কৃতিত্ব। জয়গুরু।